কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সকালে ধরলা সেতু পয়েন্টে 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। ভারী বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি রয়েছে। দ্রুতগতিতে পানি বাড়ায় ফলে এ বছর পঞ্চম দফা বন্যায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি ও উলিপুর উপজেলার শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ, ডুবে গেছে গ্রামীণ সড়ক, নৌকা ও কলাগাছের ভেলা ছাড়া যাতায়াতের কোনো মাধ্যম নেই। এছাড়া প্রায় 5,000 হেক্টর আমন ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর, কাউনেরচর, বেপারিপাড়া, সরকারপাড়া, শেখপাড়া গ্রামে অন্তত 50টি বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে এ ভাঙনে। স্থানীয়রা জানান, প্রতি বছর ব্রহ্মপুত্রের এমন ভাঙনে শত শত বসতবাড়ি, ফসলি জমি পানিতে মিশে যাচ্ছে। এদিকে শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর 1,500 মিটার তীর রক্ষা বাঁধ এখন হুমকির মুখে। সম্প্রতি পাহাড়ি ঢলে এই নদীর পানি বৃদ্ধির কারণে বাঁধের অনেক অংশ ভেঙে বসতবাড়িতে পানি প্রবেশ করায় ভিটা মাটি ছাড়া হচ্ছেন মানুষজন।